আর্থিক সংকট, রিজিকের সংকট, নিয়ামত ভোগ, আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা দুনিয়াটা সাজাইছে, আল্লাহর জন্য কিছু করতে হবে। কিভাবে করবেন? আল্লাহর গোলামি করবেন। দেখেন যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, আয়াতগুলো হচ্ছে সূরা ওয়াকেয়ার। কোন সূরা? সূরা ওয়াকেয়া। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থা, কিছুক্ষণ পরে রূহ কবজ হয়ে যাবে। ঠিক এমন মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন, আসার পরে বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, শরীরের কি অবস্থা? কো আমি প্রচন্ড রকমের অসুস্থ, তারপরে আল্লাহ আমার যে অবস্থায় রেখেছে আমি খুশি। কয় টাকা পয়সা তো এরকম উপার্জন করেন নাই, চলে যাচ্ছেন, কোনো পেরেশানি কি অন্তরের মধ্যে আছে? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফা, উনি আমারে জিজ্ঞেস করছেন, হয়তো বা টাকা পয়সার প্রয়োজন আছে কিনা, রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য ব্যবস্থা করে দেবেন, কারণ ফবিন সাহাবি কয়েকজন মেয়ে ঘরের মধ্যে আছে, তার কন্যা সন্তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওসমান কেন আপনি আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন? কয় ঘরের মধ্যে তো কোনো সামান দেখছি না, ওই যে একটা দেখা যায় বদনা, ওই যে দেখা যায় একটা বাটি, এই যে একটা পানির পাত্র, আর তো কিছু দেখি না, আবার খেজুরের পাটির ওপরে শুয়ে আছো, তার মানে তো কিছুই তোমার নাই, চিন্তা লাগছে নাকি? কয় না না না, আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকেয়ার আমল শিখিয়ে দিয়েছি, আর নবীজির মুখ থেকে আমি শুনেছি কেউ যদি রাত্রিকালীন সন্ধ্যাবেলার পরে একবার সূরা ওয়াকেয়া পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন জীবনেও তার কোনো অভাব রাখবেন না। সূরা ওয়াকেয়া মারা যাচ্ছে, কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, অথচ খলিফা তার কাছে হাজির। আমাদের বাংলাদেশি মানুষ হইলে যদি দেখতো যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হারে দেখতে আইসে, যে বাবা তোমার কিছু লাগবে নাকি, কিন্তু আমার দুই ফুলা, এই দুই ফুলার সরকারি চাকরিটা হইলে আমার মরেও শান্তি লাগতো, কথা কন না কেন? যত যাই হোক, এরকম সিচুয়েশনে সবাই একটা সুযোগ নিতে চায়, কথা বুঝতে পেরেছেন? অথচ আব্দুল্লাহ সুযোগ যদি পান ভালো কথা, এটা হারাম কিছু বলতেছি না, আমি বলতেছি যে উনাদের চেতনা আর আমাদের চেতনাটা কি। খলিফা এসে বললো, কত টাকা লাগবে বলো, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই, তোমার জন্য ব্যবস্থা করি। কয় কী ব্যবস্থা করবা? তুমি রাষ্ট্রীয় কোষাগারের যে পরিমাণ টাকা আমারে দিবা, একদিন এটা শেষ হয়ে যাবে, আমি আমার ছেলে মেয়েকে এমন একটা আমল শিখিয়ে গেছি, ও জীবনও শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও খায়া ফুরাইতে পারবে না। কয় কী কী এমন সম্পদ রেখে গেছে? কয় ওয়াকিয়ার আমল রেখে গেছে। আল্লাহু আকবার বলেন না, কিসের আমল রেখে গেছি? একবার যদি মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই ফজর পর্যন্ত একবার যদি কেউ পড়তে পারে, আর অন্য মুহাদ্দিসিনরা বলছেন না, দিনে একবার যদি কেউ পড়ে, এর ঘরের মধ্যে কখনো খাদ্যের সংকট হবে না, রিজিকের মধ্যে সংকট হবে না, চাকরি বাকরির মধ্যে সংকট হবে না। সুবহানাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ, জোরে কর, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছে, যারা কোরআন পড়তে পারেন না তারা শুনেন, অন্তত শুনে শুনে আমল করার চেষ্টা করেন, তারপরে তো আল্লাহ দেখবে যে না, আমার বান্দা চেষ্টা করতেছে। ভাই মানুষ বড় নেমু খারাম, মানুষ বড় গাদ্দার, খায় আল্লাহর, পরে আল্লাহর, ব্যবহার করে আল্লাহর সমস্ত কিছু, কিন্তু গোলামি দাসত্ব করে আরেকজনের, আল্লাহকে ডাকে না ঠিক মতো। আসসালামু আলাইকুম।